আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শিক্ষার্থী, আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত শিক্ষার্থী, আপনাদের বিষয়গুলো আপনাদের বুঝিয়ে তারপরে আমি ভিডিওর বিষয়গুলো আমি আপনাদের দেখাবো। প্রথমত আপনাদেরকে একটা বিষয় আমি আপনাদেরকে বলবো যে আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে পরীক্ষা আনসার করবেন এবং আপনাদের কয়টি প্রশ্ন থাকবে, কিভাবে উত্তরগুলো লিখতে হবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেই জন্য শিক্ষার্থী, আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনারা দেখার পরে কথাগুলো শুনে যদি মনে করেন যেন আপনারা উপকৃত হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আর শিক্ষার্থী, এখন আমি আপনাদেরকে বলব, আপনারা যারা 2019 এবং 20 বেসের শিক্ষার্থী, তার আগে যারা 18, 17 বা 16 বেসের শিক্ষার্থী ছিল, আমি আপনাদেরকে জানাই যে 15 সাল থেকে আমাদের সৃজনশীল শুরু হয়েছে। সেই জন্য শিক্ষার্থী, আমাদের 15 বেস থেকে সৃজনশীল যদি আপনাদেরকে আমি কয়েকটি বিষয় বলবো যে এখানে আমাদের আগে যখন আমাদের সৃজনশীল প্রশ্ন আমাদের শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতো তখন 9টা সৃজনশীল প্রশ্ন থাকতো, সেখান থেকে শিক্ষার্থীদের বেসে 6টি প্রশ্নের উত্তর দিতে হতো। শিক্ষার্থী, এখন দেখা গেছে সেই 9টি প্রশ্নই থাকবে, আপনাদের শুধু এখন 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা জানেন যে শুধু বিষয়ের উপর পরীক্ষা হবে, তো পূর্বে আমি আপনাদেরকে বলেছিলাম, সেজন্য আপনাদেরকে বলি এখনও আমাদের সময় আছে। আমরা যদি একটু ভালোভাবে প্রিপারেশন নিই তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আর শিক্ষার্থী, আর আগে যখন আমার শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করেছিল 18 বেসের আগ থেকে, তখন কিন্তু তাদের শিক্ষার্থী সেখানে তাদের 40টি MCQ ছিল, তারা সেখানে 20টি MCQ উত্তর করেছে। কিন্তু শিক্ষার্থী, এখন আমাদেরও 40টি MCQ থাকবে, কিন্তু এখন আমাদের কিন্তু শিক্ষার্থী আর আগের মতো 40টি MCQ আনসার করতে হবে না। তাহলে আমরা কয়টি MCQ আনসার করব সেই সম্পর্কে আমি আপনাদের বলবো। আপনাদের এখন 20টি MCQ আনসার করতে হবে। MCQ কীভাবে পূরণ করবেন সেগুলো নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব, আপনারা সেগুলো দেখবেন। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা আমার পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনারা যে প্রশ্নগুলো করেন সেগুলোর উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আমার দিন শেষে একটি উদ্দেশ্য যে আমার শিক্ষার্থীদের যেন আমি সহযোগিতা করতে পারি, আর সেই জন্য আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সুস্থ থেকে আপনাদের জন্য সহযোগিতা করতে পারি। আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমার ভিডিও দেখে আপনাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পুরো ভিডিওগুলো প্রচার করবেন, সকলে যেন উপকৃত হতে পারে। আসলে দিন শেষে আমাদের উদ্দেশ্য একটাই, সকলকে সহযোগিতা করা। আর আপনারা এমনিতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবী শিক্ষার্থী আছেন, অনেকে পড়াশোনার সময় পান না, তাদেরকে সবিনয়ে অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে আমার এই ভিডিওগুলো দেখে তারপর আপনারা প্রস্তুতি নিন, দেখবেন আলহামদুলিল্লাহ আপনারা পারবেন। আর বিরতি মানে সমাপ্তি না, কারণ আপনার থেমে থাকা পড়াশোনা শুরু করার জন্য আপনি যেহেতু আবার ভর্তি হয়েছেন, সেই জন্য আপনাকে এখন পড়াশোনা করে আপনার ভালো একটা অবস্থানে যেতে হবে। শিক্ষার্থী, আগামীকালকের মধ্যে আমি আপনাদের বাকি সাবজেক্টগুলোর যে সাজেশনের বিষয় সেগুলো ভিডিও আপলোড করে দিব, যেন আপনারা প্রস্তুতি নিতে পারেন। পরে আমি আপনাদের সৃজনশীল এবং কিভাবে আমরা নৈবিত্তিক প্রশ্নগুলো আনসার করব সেগুলো নিয়ে ভিডিও তৈরি করব বারবার। আর আমি আপনাদের OMR পরীক্ষার খাতায় লিখবেন সেগুলো দেখাবো। আপনাদেরকে একটা বিষয় বলি, এবছর আমাদের পরীক্ষা অ্যাসাইনমেন্ট বিষয়ের উপর কিন্তু শিক্ষার্থী যখন আমাদের 1 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে, তখন কিন্তু শিক্ষার্থী আমরা আমাদের এই কাজগুলো করতে আমাদের কিন্তু অসুবিধা হবে। কেন অসুবিধা হবে বলতে পারেন? অসুবিধা হবে এই কারণে, যখন দেখা যাবে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আপনি 20 মিনিট MCQ দিয়ে দিবেন, থাকবে মাত্র 70 মিনিট। 70 মিনিটে আপনার 3টা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় অসুবিধা হয়ে যাবে। সেই জন্য শিক্ষার্থী, আপনাদের এখন এখন থেকেই বাড়িতে আপনারা খাতা কলম নিয়ে আপনারা প্রচুর প্র্যাকটিস শুরু করে দেন, যেন আপনারা ভালোভাবে কিছু করতে পারেন। আর শিক্ষার্থী, আপনাদেরকে আরেকটা বিষয় বলি, আমি আপনাদেরকে এখানে যে সাজেশনগুলো দিয়েছি সেই বিষয়ে দুইটা বিষয় বলবো। এখানে আমি 2015 বেস থেকে শুরু করে 2019 পর্যন্ত কার 20 সালে আমার শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারে নাই, সেই জন্য শিক্ষার্থী আপনার 19 পর্যন্ত প্রশ্ন অ্যানালাইসিস করে সৃজনশীল দেখেছি যে এই যে পার্টগুলো স্টিক মার্ক করে দিয়েছি এগুলো থেকে বেশি বেশি সৃজনশীল প্রশ্ন এসেছে। সেই জন্য আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যদি এই পার্টগুলো যদি পড়াশোনা করেন অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নগুলো কমন পড়বে। বলতে পারেন স্যার এত কথা বলে, শুধু কথা বলার উদ্দেশ্য একটাই,
আপনাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তর তো আমাকে দিতে হবে। আমি ব্যস্ততার মধ্যে আপনাদের পাশে আছি, সহযোগিতা করার জন্য অবশ্যই আপনাদের পাশে থাকব। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার পুরো ভিডিওটি না টেনে দেখবেন এবং দেখে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন, সকলে যেন উপকৃত হতে পারে। আমি সারা দেশের, বাংলাদেশের যেখানে অবস্থান করুক, আমার শিক্ষার্থী যেন উপকৃত হতে পারে। আর কি বিষয়ে আপনাদেরকে বলি, কিছু কিছু শিক্ষার্থী করেছেন যে স্যার আমাদের একই রুটিন একই প্রশ্ন কিনা। হ্যাঁ, আমি আপনাকে বলি, বাংলাদেশে একটি মাত্র উন্নত বিশ্ববিদ্যালয়, এটার কোনো বোর্ড নাই, শুধু নিয়ন্ত্রণ করার জন্য বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক কেন্দ্র আছে। সেই জন্য এক প্রশ্নে একই রুটিনে সারা দেশে পরীক্ষা হবে একই সময়ে, সে ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নাই। সেই জন্য আমি আপনাদের বলবো, আপনারা এই বিষয়গুলো জেনে তারপর আপনার কার্যক্রম করবেন। আমি চেষ্টা করবো আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য, তারপরে ভুলের ঊর্ধ্বে মানুষ না। সেই জন্য আপনারা আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন, আমি আপনাদের সহযোগিতা করার জন্য পাশে আছি। শিক্ষার্থী এই যেখানে স্টার দেওয়া বেশি বেশি, এগুলো আপনারা বেশি বেশি পড়বেন। প্রথম বিশ্বযুদ্ধের কারণ, ফলাফল, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, এগুলো আমি অ্যানালাইসিস করে এগুলো বের করেছি। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো আপনারা এগুলো পড়বেন। আর আমি এগুলো বলতেছি না কারণ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি শুধু কথা বলতেছি কারণ আপনাদের যে প্রশ্নগুলো করেন সেগুলোর উত্তর যদি দেই এটাই হবো আমার জন্য গুরুত্বপূর্ণ। কারণ আপনারা অনেক সময় অনেক বিষয় আপনাদের অজানা থাকে, সেগুলো আপনারা প্রশ্ন করেন, সেগুলোর উত্তর দেওয়ার জন্য শুধু শিক্ষার্থী আমি কথা বলতেছি। তবে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে অংশগুলো মার্ক করে দেওয়া আছে, স্টার মার্ক করে দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে প্রস্তুতি নিয়ে তারপরে আপনারা পরীক্ষার হলে যাবেন। আপনারা যদি ভালো পরীক্ষা দেন, ভালো কিছু করেন, আমার কাছেও ভালো লাগবে। সেই জন্য শিক্ষার্থী আপনাদের সহযোগিতায় পাশে আসি, আগামী দিনগুলোতে আপনাদের সহযোগিতায় পাশে যেন আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এখন থেকে পড়াশোনা শুরু করে দিন, তারপরে আমি যেহেতু আমি আপনাদের বলেছিলাম বৃহস্পতি শুক্র শনি তিন দিন রাত 9টায় লাইভে আসবো, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। কারণ আপনাদের সহযোগিতা করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি, আপনাদের পাশে আসি থাকবো। আর আপনাদের সহযোগিতা করার সক্ষমতা আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ দিয়েছে, আমি সেটা করতে পারবো। তবে আপনাদেরকে বলি, আপনারা সুন্দরভাবে এই পাঠগুলো বইয়ের মধ্যে মার্ক করে তারপর আপনারা পড়াশোনা শুরু করে দিবেন। আপনাদের বইটা বারবার পড়েন, আলহামদুলিল্লাহ দেখুন আপনারা লিখতে পারবেন। তবে বই যদি কেউ না পেয়ে থাকেন অবশ্যই স্টাডি সেন্টারে যে বই, আইডি কার্ড এগুলোর ব্যবস্থা করবেন, আপনারা পড়াশোনা শুরু করে দেবেন। আর সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, আর আবারও সকলকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আর বিদায়ের বেলা আরেকটি কথা বলে যাই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আসসালামু আলাইকুম।